যেটা আমি বলেছি সবচেয়ে উত্তম দোয়া যেটা আমার পূর্বে সকল নবী বলেছেন সেইটা কি সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওয়াহদাহু লা শারীকা লাহু তিনি এক তার কোনো শরীক নাই লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর প্রশংসা তার রাজত্ব তার একচ্ছত্র ক্ষমতা তার এতে তিনি খুব খুশি প্রশংসা করা হলো যে একবারে একক বলে ঘোষণা দেওয়া হলো খুব খুশি প্রশংসা করলে খুব খুশি প্রশংসা করলেও খুব খুশি আর চাইলেও খুব খুশি তো আজকে আমাদের চাওয়া হবে প্রশংসা সহকারে তাই তো রুকুতে গিয়ে যখন আপনি বলেন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকাল্লাহুম্মা ইগফিরলি তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি আমার একটা কথা শোনো আমাকে ক্ষমা করে দাও এই দোয়া বেশি ভালো রুকুতে সিজদাই সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকাল্লাহুম্মা ইগফিরলি এটা মুখস্থ নাই নাকি তো সবাই যে সাড়া হলো না দোকানে বসে গেলে ঢং করে না ছেলে ফেজলেমি করো তুমি দোকানের দিকে রাত আড্ডা পিটো কেন দিন রাত তোমারা তো বড় মোবাইল কেন দিন রাত মোবাইলে তোমার ল্যাংটা মেয়ে আছে আর তুমি দেখে চক্ষু ঠান্ডা করো বেটা কলিজা ঠান্ডা করো এ দিয়ে জান্নাত কিনতে চাও সব দোয়া এমনি ভুলে যাবা ওই ল্যাংটা মেয়ে ওই তোমাকে ধ্বংস করেছে তোমার বাপকে ধ্বংস করেছে তোমার মাকে ধ্বংস করেছে তোমার বংশ ধ্বংস করেছে তোমার জাতিকে ধ্বংস করেছে ওই মোবাইল আজ থেকে পেশাব করে দাও ফেলে দাও দিয়ে পেশাব করে উঠে যাও চাঁপাই নবাবগঞ্জে বক্তব্য দিচ্ছিলাম তো বিবাহতে বরের সাথে মহিলারা যায় তার নাম ডুলি বিবি চাঁপাই নবাবগঞ্জ ওর নাম ডুলি বিবি তো আমি বললাম যে ডুলি বিবি শব্দটা ভুলে যেতে হবে কি করে গা ডুলি বিবি শব্দ আজকে পেশাব করে দাও দিয়ে আর কোনোদিন এটা তোমরা ব্যবহার করবে না বর যাবে মহিলা ছাড়া 20-30 বছর পরে কে যদি বলে যে ডুলি বিবি তখন আর একজন বলবে ডুলি বিবি তাই কি এরকম ইহা যেন ভুলে যায় যেমন মারিয়াম বলেছিল মারিয়াম যখন সন্তান নিয়ে গ্রামে ঢুকলেন তখন জনগণ বলল ছি 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 তোমার বাপ তো ভালো মানুষ ছিল তোমার মা তো ভালো মানুষ ছিল তুমি অবৈধ সন্তান নিয়ে বাড়িতে ফিরলে জেনার সন্তান নিয়ে তখন মারিয়াম তো বেকায়দায় তখন মারিয়াম হাত দিয়ে ইশারা করে দিলেন আমি কথা বলবো না কোলে যে বাচ্চা আছে সেই কথা বলবে তখন ঈসা আলাইহিস সালাম বললেন আমি হচ্ছে আল্লাহর বান্দা আমি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন কামালা মিনার রিজাল কাসির ওয়ালা মাকবুল মিনান নিসা ইল্লা সালাসা পৃথিবীতে বহু মানুষ বড় বড় মর্যাদা পেয়েছে বড় বড় জান্নাত পাবে মহিলারা তেমন বড় বড় জান্নাত পাবে না মাত্র তিনজন এক বিনতে ইমরান ইমরানের মেয়ে মারিয়াম দুই ইমরাত ফেরাউন ফেরাউনের স্ত্রী আসিয়া তিন ফজল আয়েশা আলা সাইরি নিসায় কাফজলি সারিদে আলা সাইরি তমে আয়েশার সম্মান পৃথিবীতে সকল মহিলার উপরে সারিদ খাদ্য যেমন সকল খাদ্যের উপরে সারিদ খাদ্য যেমন পৃথিবীতে সবচেয়ে দামি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীতে সবচেয়ে দামি তো তিনজনের মধ্যে একজন মারিয়াম চলে আসলেন যেই মারিয়ামকে গ্রামবাসী বলছে ছি 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 তুমি এত খারাপ তুমি অবৈধ সন্তান নিয়ে গ্রামে ঢুকলে তোমার মা তো কত ভালো মানুষ ছিল তোমার মা বাপ তো কত ভালো মানুষ ছিল তখন মারিয়াম বলছে কোন তো নাসিয়া মানসিয়া আমি জাতির সামনে সন্তান কি করে দেখাবো আমি এমন হয়ে যেতে চাই পৃথিবীর কেউ যেন আমাকে না জানে যে আমি মারিয়াম এইভাবে ভুলে যেতে চাই মারিয়াম তার গতিতে কথা বললেন কিন্তু আল্লাহ মারিয়ামের মর্যাদা কত বেশি করেছেন তা মানুষ জানে না মারিয়ামের খালু জাকারিয়া তার ঘরে যখন ঢুকলেন দেখলেন অসময়ে ফল দেখা যাচ্ছে শীতের দিনে রাজশাহীর ফজলি আম কি ব্যাপার মারিয়াম তোমার ঘরে শীতের দিনে অসময়ের ফজলি আম কেন ওখানে কিন্তু ফজলি আম ছিল না আপনি উল্টা বুঝিয়েন না অসময়ের ফল থাকতেও পারে
তখন উনি বলছেন হা জামিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। তার মানে মারিয়ামকে আল্লাহ সরাসরি নিজের থেকে কেঁদে দেন। তাহলে মারিয়াম কত দামি মানুষ! আল্লাহ মারিয়ামকে বলছেন চিন্তা করছো কেন, হুজি আলাইকে, তুষাবাদ আলাইকে রতাবান জানিয়ে খেজুর গাছে একটু এভাবে আঘাত করতে থাকো, টপ 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 করে তাজা খেজুর তোমার সামনে পড়বে। কত যে তার মর্যাদা আল্লাহ বেশি করে দিয়েছেন। যদিও খাদিজার সম্মান তিনজনের চেয়ে বেশি মনে হয়, এই হাদিসে আসেনি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মান এই তিনজনের চেয়ে বেশি মনে হয়, যদি চত্র হাদিসে আসেনি। কেন? আল্লাহ নবী বলছেন যে আয়েশা, শোনো শোনো আয়েশা, তোমাকে জিব্রাইল সালাম দিল। তখন আয়েশা বলছেন আলাইকা আলাইহি সালাম, আপনার উপরেও সালাম, জিব্রাইলের উপরেও সালাম। আপনি তো জিব্রাইলকে দেখতে পান, আমি তো দেখতে পাই না। তখন এক বিছানে তিনজন, আল্লাহর নবী, জিব্রাইল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এক বিছানে এক লেপের নিচে তিনজন। কে কে? জিব্রাইল আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এক খাটে এক বিছানে তিনজন। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পান না। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনেক দামি মানুষ, জিব্রাইল এসে সালাম দেন। এবার দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর নবীর কাছে এসে বলছেন আল্লাহর নবী ওই যে ওই যে ওই যে ওই যে দেখেন খাদিজা আপনার কাছে আসছে, ওই যে তার হাতে একটা বাটি আছে তরকারির, আপনার জন্য তরকারি নিয়ে আসছে। শোনেন, যখন খাদিজা আপনার কাছে আসবে তখন আপনি বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন, জিব্রাইল তোমাকে সালাম দিয়েছেন, তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই। এবার কত বেশি হয়ে গেছে জানেন? সালাম জিব্রাইল দিলেন তো, জিব্রাইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছিলেন, তখন জিব্রাইল বলেননি যে আয়েশাকে বলে দেন যে আয়েশা তোমার জন্য একটা হীরে মুক্ত মাণিক্য দিয়ে জান্নাতে ঘর বানানো হয়েছে যেখানে কোনো হইচই নেই। এই কথা জিব্রাইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলেননি, তবে খাদিজার ব্যাপারে বললেন যে আপনি খাদিজাকে সালাম দেন আর বলেন যে খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরে মুক্ত মাণিক্য দিয়ে যেখানে কোনো হইচই নেই। এক, দুই, খাদিজাকে বলেন যে আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। তখন আল্লাহ রাসূল বলেননি আয়েশাকে যে আয়েশা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আয়েশার সমতে আল্লাহর পক্ষ থেকেও সালাম নেই আর আয়েশার সমতে জান্নাতে ঘর বানানোর কথা নেই। এখন বুঝতে পারলেন কিনা আমি যে কি বুঝলাম? মনে হচ্ছে, বোঝা যাচ্ছে যে পৃথিবীর সব মহিলার চেয়ে খাদিজার মান ভিন্ন হতে পারে, হবে বলে হাদিসের পরিভাষা। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম আদর্শ নারী। মনে করিয়েন না যে আদর্শ নারী না কিনে আব্দুর রাজ্জাক সাহেবকে ঠকিয়ে দিয়েছি, এটা মনে করিয়েন না। এটা মনে করবেন যে বইটা না কিনে আমি ঠকে গেছি, এটা মনে করিয়েন না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। মনে বড় স্বাদ এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়েই। মুখ দিন রাত বলছি, কলম এসব বই পুস্তক, মিডিয়া যেসব মিডিয়া দেখছেন আমাদের সাথে আছে, সারা পৃথিবীর পুরুষ নারী অনলাইনে যারা আমাদের সাথে এই মুহূর্তে আছেন, সমস্ত দিনী ভাই বোনকে বলছি, দিনী ভাই বোন
আমার একটা দাবির কথা মনে রাখবেন, আমার মনে বড় সাদ, এদেশের মাটিতে আমার উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। আমি তার জন্য অর্থের দাবি জানাইনি, তার জন্য দাবি জানিয়েছি দোয়া করতে হবে আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো। অর্থের কথা বললে তখন একটু হতাশা হতাশা ভাব লাগবে, মাসে 26 লক্ষ টাকা বেতন লাগে, তাহলে তো আল্লাহ এত টাকা আমিও চিন্তা করি এটা হয় কি করে, আল্লাহ দেন। তো ওই চিন্তা করে হবে না, আগে দোয়া করি তারপর দেখা যাক কি হয়। আর বাড়ি ঘর তো নির্মাণ আছে, আপনি হয়তো আবার যাননি, আপনার বাড়ির পাশ থেকে আমি আসলাম, এই যে ডাঙ্গিপাড়া এখানে আছে, কত দূর হইতে পারে এখানে? অনুমান গেছেন কোনোদিন? সম্মেলনও জাননি, আপনি আমাকে কি দেখাতে চান? আব্দুর রহিম সাহেব আদর্শ নারী বই না কিনা আপনাকে ঠকিয়ে দিয়েছি। আব্দুর রহিম সাহেব জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া সম্মেলনে না গিয়ে আপনাকে ঠকিয়ে দিয়েছি। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার রাজশাহী প্রায় 25 বিঘা জমির উপর অবস্থান করে, মেয়েদের অংশ ছাড়াই। একটা মসজিদ 2 তলা কমপ্লিট হয়ে গেছে 90% জমির উপরে, যার 1 তলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে। কই আপনার সাদ তো আমি বুঝলাম না। দান পরে আমি দানের কথা বলেছি, আপনার টাকা না হলে জামিয়া সালাফিয়া গড়বে, গড়বেই গড়বে ইনশাল্লাহ, তাকে ঠেকানোর ক্ষমতা মানুষের হাতে নেই। তবে আমি এই কথা বলি যে আপনার দান ছাড়া জামিয়া সালাফিয়া হয়ে যাক এটা আমি চাই না। কেন? পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিয়া 10টা টাকা দান করলে আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ। কেন? জামিয়া সালাফিয়া এমন একটা প্রতিষ্ঠান যেখানে কোনো শিরক হয় না, যেখানে কোনো বেদাত হয় না, যেখানে কোনো দলীয় দাপট থাকে না, কেউ কোনো দল সংগঠন করতে পারবে না, ছাত্র হোক শিক্ষক হোক, সব একবারে দল সংগঠন মুক্ত থাকতে হবে, কেউ কারো বিরুদ্ধে কথা বলতে পারবে না, বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ নেই, মন্তব্যের কোনো সুযোগ নেই, মন্তব্য চলে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আরো এখানে একটা বাক্য থেকে গেল, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার জন্য একটা জায়গা বরাদ্দ করা হয়েছে মসজিদের জন্য 200 শতক। মসজিদের জমি কতখানি? 200 শতক। জমি রেডি, অস্থায়ী মসজিদ রেডি, স্থায়ী মসজিদের কাজ শুরু হচ্ছে, যারা 1 তলাতে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। প্রায় 50 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান, প্রায় 50 বিঘা। মাঝে মধ্যে দেখতে যাওয়ার স্বাদ করবেন, আমি তো ঘন ঘনই যাই, প্রতি বৃহস্পতিবার শুক্রবারে যাই, আপনি কেন যান না, যাবেন একবার? আমি কেন যাই? আমার ঠেকা বাঁধেছে? আমার ঠেকা বাঁধেনি, আমি আপনার জন্য যাই। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ প্রার্থনা, মহান আল্লাহ বলেন উদুনি আস্তাজিবুলাকুম, পৃথিবীর মানুষ তোমরা প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। মহান আল্লাহ বলেন উদু রব্বাকুম তাজররু খুফিয়া, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কাছে প্রার্থনা করো অতীব গোপনে, অতীব বিনয়ে, অতীব গোপনে, অতীব বিনয়ে, চুপে চুপে ডাকো, প্রার্থনা করো। মহান আল্লাহ বলেন অদকুর রব্বাকা ফিনাফসেকা তাজারু খিফা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার প্রতিপালককে ডাকেন অতীব বিনয়ে ভয় ভীতি নিয়ে, অতীব বিনয়ে ভয় ভীতি নিয়ে, ওয়াদুনাল জাহর মিনাল কওলে বিল গুদবে ওয়ালা সাল, নীরবে ডাকুন সরবে নয়, চুপে চুপে ডাকুন শব্দ করে নয়, নীরবে প্রার্থনা করুন সরবে নয়, সকালে বলুন বিকালে বলুন, সকালে ডাকুন বিকালে ডাকুন, সকালে বিকালে প্রার্থনা করুন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ লান লাইশাদদা দিনা আহাদুকুম ইল্লা গালাবু আলাইহি, কেউ যদি কেউ যেন দিনকে নিজের উপরে কঠিন করে না নেয়, একদিনই অনেক কিছু করবে তারপরের দিন কিছুই করতে পারবে না এমন যেন না করে। শোনা সাধ্য দূর মধ্যম পথে আল্লাহকে ডাকো, অকারেবু পরিমিত করে পরিমাণ মতো ডাকো, অস্তাইনু আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, বিল গুদব ওয়াল আসাল সকালে সন্ধ্যায়, ও শাইমিনাদ দুলজা রাতের অন্ধকারে।